G20 সভাপতিত্ব পেল ভারতবর্ষ। সেই গৌরবকে তুলে ধরতে ভারতের বিভিন্ন প্রান্তের 100টি স্মৃতিস্তম্ভকে সাজিয়ে তোলা হয়েছে। তালিকায় রয়েছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি। G20-র সভাপতিত্ব পেল ভারতবর্ষ। 1 ডিসেম্বর থেকে আগামী 1 বছর সেই সভাপতিত্ব থাকবে ভারতের হাতে। এই গৌরবকে তুলে ধরতে দেশের বিভিন্ন প্রান্তের 100টি স্মৃতিস্তম্ভকে সাজিয়ে তোলা হয়েছে, যার মধ্যে স্থান পেয়েছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে G20-র প্রতীক আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাজারদুয়ারিতে আলোকসজ্জায় সাজিয়ে তোলার দৃশ্য দেখে মুগ্ধ হন পর্যটকেরা। G20-র লোগোতে ব্যবহার করা হয়েছে একটি পদ্মফুল ও পৃথিবীর ছবি। উল্লেখ্য, G20 হচ্ছে উন্নত অর্থনীতি দেশগুলির ফোরাম। বিভিন্ন দেশের পাশাপাশি G20-র সদস্য ভারতবর্ষ। এদিন হাজারদুয়ারি কর্তৃপক্ষের তরফ থেকে ডক্টর এম সি যোশী বলেন, দেশের 100টি সৌধকে সাজিয়ে তোলা হয়েছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। জনজাগরণ গড়ে তুলতে G20 লোগো 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত দেখা যাবে হাজারদুয়ারিতে। জানা গেছে, হাজারদুয়ারির পাশাপাশি এই মান্যতা পেয়েছে কোচবিহার রাজবাড়ি। পুরে ভারত মে জিতনে 100 আদর্শ স্মারকো মে G20 কা লোগো লাগায়া গিয়া, ও ইসলি লাগায়া গিয়া কি পুরে জো হামারি দেশ কো আনে ওয়ালে 2023 মে অধ্যক্ষতা মিলি হে, উসি উপলক্ষ মে লোগো তৈয়ার কিয়া গিয়া আর উসকা সময় 1 দিসম্বর সে শুরু হতা হ্যায়। তো ইসি উপলক্ষ মে দেশ কে 100 আদর্শ স্মারকো মে ये इस तरह के लोगो लगाए गए हैं। इसमें हजारद्वारी पैलेस, रायगंज मंडल के अंदर आने वाले हजारद्वारी पैलेस और कूच विहार पैलेस में लगाया गया है। इस G20 का सिंपल लोगो लगाया है, इसमें कोई विशेष हम लोग फंक्शन नहीं कर रहे हैं, लेकिन रॉनवर भातीपुरा तो सिलेक्शन जो रेगुलर अपनी सफाई अभियान और इस तरह की करता है, वो तो मेंटेनेंस का काम कर ही रहा है। सिंपल से इससे एक जनजागरण अभियान है, लोगों को पता चलना चाहिए हमारे देश की धरोहर है, हम रक्षा करते हैं उसकी, और एक हमारे अभिमान की विषय है कि हमारे देश को जो 2023 में G20 का सम्मेलन होने वाला है, उसकी अध्यक्षता हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी साहब करेंगे। रात में तो यहाँ पर अभी जो आना जाना लोगों का लगा, वो तो देख ही रहे हैं, दिन में भी देखेंगे, लगा रहेगा, कोई दिक्कत नहीं ऐसी। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैंसलैंड, मुर्शिदाबाद। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্ডিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।